লাগাউন আরো জোরে ব্যাচেলার পার্টি সং। আরে সেদিন বাসায় গেছি, হাবু ভাই এসে কি কয় জানোস? মুখের সামনে এসে কয় যে পুট ইউর হ্যান্ডস অন ইউর, সেটা মানে কে শিখেছে? এটা তোরও কি কথা কইছিস? হ্যাঁ, এত তো কালকে আরো সেম কথা কইছিস। শিখাইছে এটা কে? বাজে সেন্টেন্স তারে হেতার মাস্টার শিখেছে। হেতারে কে মাস্টার? হেতার ইংলিশের মাস্টার। এই যে তোর সামনে যাতে বই রয়েছে কানের মধ্যে হেডফোন লাগাই, হেতার ইংলিশের মাস্টার, হেতার ইংলিশ শিখেছে। তুই এই সেন্টেন্স ছাড়া আর কোনো সেন্টেন্স শিখাতে পারলি না ইংলিশে? What should I do? Repeatedly that weird guy is coming to me and poking me to learn English from me. So what should I do? তুই শিখে গেছিস সি? তো তাই বলে এই সেন্টেন্স? তুই কি আর কোনো ইংলিশ টোকা হাসছো? আরে কি করব? তে আইয়ে মরে সে আয়শা মোর ধরে আমারে বলতেছে যে তোমার রান্নার হাত কিরকম, এটা মুই দেখতে চাই। তো এটার ইংরেজি বলো তো। মুই হাতও দিছি ইংরেজিও দিয়ে দিছি, দুইটাই দিয়ে দিছি। রান্নার হাতটা দেখবো ইংলিশ এটা? তুই এখন কিল্লে কইছিস অসে কই? অবশ্য হাতটা ভালো কাজ করছিস। আই ঘের গেলে কি কইছিস জানিস? নাকি তোর এটা কে শিখেছে? শুভ বলছে একে খুব ভালো শিখেছে। তুমি এটা প্র্যাকটিস করতে থাকবা, বাসার নিচে নামবা, যত অপরিচিত বেডি করে দেখবা সবারে তুমি প্রশ্নটা করবে। এটা তো কি করলে? এটা করলে তো যে কোনো আননোন মেয়র মারবে, স্যান্ডেল দিয়ে জুতার বাড়ি দিবে মুখের মধ্যে। তো মারলে তোর বাপের কি? মারিব, এত মার খাইব। হেতারে যদি জিজ্ঞে তোর এটা কে শিখেছে? হেতে আমার মাস্টার শিখেছে। হেতার মাস্টারের কাছে আইব, এত মাস্টারে হিডাইব, তোর আর আমার কিছু হইব? হ্যাঁ ঠিক আছে, মাস্টারে ভুলবাল কি আর পুট ইওর হ্যান্ড অন ইওর। তার মানে তুই ডিরেক্টরের কাছে গল্পটা ঠিকঠাক করতে পারছিস? আমার কাছে তো প্রচুর গল্প জমে গেছে, গল্প কিন্তু জানি কারে দিয়ে বুঝতেছি না। নতুন গল্প আসছে তো মাথায় নতুন গল্প থাকলে বলো না কেন? বলো। তুই তো বাংলাদেশের আর্টি, তুই তো এই দেশের কথা না চিন্তা করবি। সেটা ঠিক আছে, তুমি গল্পটা তো আমাকে শোনাবা, তুমি খালি নাম বলে তো আমাকে হবে না। মানে ক্লিক না করলে কি আর? ক্লিক 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 করছি, ক্লিক। ওরে গল্প রে, ওরে গল্প, ওরে গল্প তো বলছো অনেকবার, শুনছি, গল্পটা বলো না। গল্পে আমরা দেখুন যে জামাই আর বউ তারা দুজন প্রেম করে বিয়ে করছে। প্রেমে থাকা অবস্থায় জীবনও কেউ কারো টক খাইতে দেয় না। টক খায় না কেন? তারা টক খাইতো না, এটা তারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবনে একসাথে আমরা সংসার করবো, কিন্তু কেউ কখনো টক খাবো না। অস্বাভাবিক কথাবার্তা, মানে গল্পটাই তো অস্বাভাবিক। তাহলে ফুচকা খায় না? খাইতো না। তার মানে কি? মানে আচার খাবে না? খাইতো না। আমরা খাবে না? দুইজন সংসার করতেছে, দুই বছর হয়ে গেছে, তিন বছর হয়ে গেছে, হঠাৎ করে একদিন জামাই অফিস তো নাইছে, জামাই দরজা খুলি সাই ঘরে তো শব্দ, জামাই তো ভয় পেয়ে গেছে, কিরে আর ঘরে কিরে আইলো। হায় হায় হায়, পরকিয়া মানে বিয়ের পরে পরকিয়া? উনি সাসা। এরপর আস্তে করে ওই রুমের দরজাটা খুলি সাই, একটা বেটা তাইলে হেতার বউ অন্ধকারের ভিতরে তেঁতুল খাইতেছে। হায় হায়, তেঁতুল কেন? এরা তো টক খায় না। হ্যাঁ এটাই তো আর স্টাইল, এটাই তো কাবিলার স্টাইল। তাহলে তুই যাকে কি ক্লাইম্যাক্স, পুরো ক্লাইম্যাক্স। তাহলে এখানে আমরা ইন্টারমিশন দিয়ে দেবো, মানে ক্যাপ জেড জেড দে। তুই শুনস, জামাই তো দেখছে, দেখে কিন্তু বউরে কিন্তু কিচ্ছু কয় না, ভালোবাসে তো, বুঝছস? আবার একদিন অফিস তো না আইসে, জামাই আবার ঘরের ভিতরে ঢুকে হঠাৎ করে দেখে আজকে একটা শব্দ হইতেছে, আজকে শব্দটা একটু জোরে জোরে, এতক্ষণ তো পুরো ডরাই গেছে, কি রে আজকে আবার কি? আবার তে তুই দরজা খুলি ছাই, বউ আজকে লাইট জ্বালা আমরা খাইতেছে, তাও আবার লবণ দি। হায় হায়, লাইট জ্বালায় আমরা খাইতেছে আবার লবণ দিয়ে? জি। ও মাই গড, কেরম কেরম এটা? গল্প তো শেষ হয় না, গল্পিকা তো শেষ হয় না, আরো আছে। এরপরে দি জামাই হয়ে গেছে কিয়া হাগল, হেতার তো আর অফিসে মন বইতেছে না, হ্যাঁ তো অফিসের কাজ করতে আইতেছে না, অফিসের বস হেতারে কইছে তুই অফিস তুন বাইরে যা, তোর মতো কেরা নেই আর অফিসে দরকার নাই, হ্যাঁ তো অফিস তুন বাইরে গেছে, হ্যাঁ তো বাবু গুরু হয়ে গেছে, চাকরি নাই, বেতন নাই, ঘর ভাড়া দিতে হারে না, এত হয়ে গেছে হাগল। এই যে এত হাগল হয়েছে, হেতার বউ এত শাড়ি চলে গেছে, এত রাস্তায় রাস্তায় ঘুরে, আমরা দেখুন গল্পের শেষে দিই, হেতে রাস্তায় ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হেতার হাতে তেঁতুল, হেতে মাইনছে, হেতার হাতে এখন তেঁতুল। জি। হেতে এবার মাইনছের কাছে যাই, কয় হিরে লবণ দে, হিরে লবণ দে, হিরে লবণ দে, হিরে লবণ দে, এমনি আমার গল্পটা শেষ। কেরম গল্প? ইকা কক,
ইরে বন্ধু তুই গল্প কে কেরু না এই এই গল্পটা পুরো ডিফারেন্ট একটা ঘরানার মানে ডিফারেন্ট প্যাটার্ন হইছে না এবং এটা কি জানো পুরো অফ ট্র্যাকের গল্প এটা কমার্শিয়াল না এর মধ্যে কি নাচ গান থাকবে আরে বাবা এটা পুরো প্যাট মসরের গল্প গল্প মানছে প্যাট মসর দিয়ে দিব যে কি হলো এটা না কিন্তু এটার মধ্যে একটা নাচে গানে ভরপুর না হলে তো কমার্শিয়াল সিন মানে ডিরেক্টর তো ইন্টারেস্টেড হবে না তুই যে কুকা কিন্তু কথা হচ্ছে যে গল্প এটা চেয়ে এটা এবং আমি চিন্তা করছি গল্পের গান নায়ক হইও মাই গল্পের হাগলিকা থাকো মাই সম্পর্কে তো বললাম না তুমি খালি তো জামাইয়ের বউ বললা এই তম কইতেছি হন মানে এখানে কি আরো টুইস্ট কইলাম না প্যাট মোসরের গল্প আরো মোসর আছে তো হনুসা তো মোসরটা বলো না ভাই বাবা রে হনুসা হ্যাঁ এই যে বাড়ি গেছে তো হাগলে গেছে মাইনছের কল লবণ দে লবণ দে লবণ দে হে তাই দেখুম তুই গাড়ির ভিতরে বই রইছস অফিস তো না আইতেছস হঠাৎ করে তুই জানালার দিকে তাকাইছ আজ ব্যাডা গল লবণ চাইতেছে আরে এই তো তোর দেহ শোক লাগি গেছে আরে আর ঘরে এত লবণ আর আরেক বাড়ির রুম ঘরে লবণ চাইছে আহা পরে তুই ড্রাইভারের গাড়ি থামাই তুই এক প্যাকেট লবণ কিনছস লবণ কিনে তুই হাতার হাতে দিয়ে দিছস আর গল্প এনদে আবার শেষ এটা আমার ক্যারেক্টার জি তাইলে তো কথাই নাই যদি লবণের স্পন্সরশিপ আমরা পায় যাই হ্যাঁ একটা লবণের ব্র্যান্ড ধরে যদি আমরা এখানে স্পন্সর ঢুকাই দিতে পারি তাহলে তো মুভির আমাদের আর কোনো বাজেটের সমস্যাই নাই তো তুই লই লসসাই স্পন্সর কজে কাবিলার লাগবো এই গল্প থেকে স্পন্সরই করবে না কিয়া কস তুই গল্প তারপর আবার তুমি তুমি অ্যাক্টিং করো এই গল্প কে নেবে বলবে এই ফাপরবাজির উপর ফাপরবাজি গল্প এই গল্প যাতে স্পন্সর করবে এটা হারা জীবন লবণ ব্যবসা করে খাইতে রুতি বুঝছস এই গল্প শুনলে স্পন্সর কি কি বলবো জানো এই সব গল্প কে বানাইছে গল্প কে বানাইছে রুম ফাপরবাজি গল্প কে বানাইছে হ্যালো জাকির ভাই হ্যালো হ্যাঁ হাবু আসসালামু আলাইকুম হাই বলছিলাম আপনি আমার সাথে আর এরকম কতদিন আমারে ঘুরাইবেন আপনি তো যা করতে আছেন এই বছর কে বছর হাবু তোমার জন্য চেষ্টা করতেছি তো হাবু আহা এভাবে করলে তো হবে না আরে হাবু বুঝার চেষ্টা করো আপনি এই যে চেষ্টা যে করতে আছেন আপনি এই কত বছর ধরে মরে চেষ্টা করতে আছেন আপনি যে মোটদারতে কতদিন পর পরে এই ফটো তোলার জন্য তাহা লয়েন আপনি বিশের লেগে তাহা লয়েন তারপরে কি বলেন পাসপোর্টের বলে ফটোকপি করতে হবে হেইয়ার জন্য তাহা লয়েন মুই এত টাকা পাবো কোথায় হ্যাঁ প্রসেসিং করতে হবে তো প্রসেসিং করে তারপর তো পাঠাবো তাই না প্রসেসিং করার জন্য একটু সময় দাও এই প্রসেসিং প্রসেসিং মুসিং আমার লাগবে না আপনি আমারে কখন আপনি একবার বলছেন আমারে যে কানাডায় পাঠাবেন একবার বলছেন আমেরিকায় পাঠাবেন এখন বলতেছেন কাতারে পাঠাবেন পাঠাইবেন কবে আপনি আরে হাবু কেন টেনশন করতেছো আমি তোমাকে তো বলছি কথা দিছি তোমাকে যে বিশেষ প্লেনে যে পাঠাবো সেই প্লেনের ডান দিকের পাখাটা ভেঙে গেছে স্পেশাল লোক এসে ঠিক করবে তারপর এটা কি কইলে ওই প্লেনে তোমাকে আমি কাতার পাঠিয়ে দেবো বুঝছো কোন কি তাহলে আমি যাবো কোন প্লেনে তাহলে ডানাটা ঠিক হলেই তোমাকে আমি সাথে সাথে পাঠিয়ে দেবো এক সেকেন্ডও দেরি করবো না না দাদু আপনি আমার ওই ভাঙ্গা প্লেনে পাঠাই না আপনি আমার অন্য প্লেনে পাঠাইন আমি ভাঙ্গা প্লেনে যাবো না প্লেনের পাখাটা ঠিক হতে আরো ছয় মাস লাগবে ছয় মাস পরে আমি তোমাকে পাঠিয়ে দিব তুমি টেনশন করো না দাদু এই ছয় মাস আর অপেক্ষা করতে পারবো না আপনি আমারে এক মাসের মধ্যে পাঠাইয়া দেন আবু ব্যাপারটা বোঝার চেষ্টা করো এরকম করলে তো আর হবে না দাদু আপনি আমার লগে চাপাবাজি গোলগপ্প মাইরেন না দাদু প্লিজ দাদু আপনার পায়ে ধরি আপনি আমারে লইয়া যান প্রত্যেকটা জিনিসের একটা প্রসেসিং করে পাঠাতে হবে তুমি বললে তো আর হবে না পাগলামি করলে তো আর হবে না দাদু বোঝার চেষ্টা করেন মোরদারে টাহা না ইয়ার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং